পিথাগোরাস বা পাইথাগোরাসের উপপাদ্যটি কিভাবে প্রমাণ করো। এখন দেখা যাক পিথাগোরাসের উপপাদ্যটি কি বলছে। পিথাগোরাসের উপপাদ্যটি বলছে যে কোনো সমকোণী ত্রিভুজের লম্বের স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার সমান সমান অতিভুজের স্কোয়ার। অর্থাৎ যে কোনো সমকোণী ত্রিভুজের যদি লম্বের দৈর্ঘ্য এ হয় এবং ভূমির দৈর্ঘ্য বি হয় এবং অতিভুজের দৈর্ঘ্য সি একক হয়, তবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার হবে। অর্থাৎ ইউ হ্যাভ টু প্রুভ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। অর্থাৎ যে কোনো সমকোণী ত্রিভুজের লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। সমকোণী ত্রিভুজ যেরকমই হোক না কেন, এ বি সি অথবা এ বি সি অথবা এ বি সি যেরকমই সমকোণী ত্রিভুজ হোক না কেন, তাদের লম্বের স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার, এটা তোমাকে প্রমাণ করতে হবে। এই প্রমাণটি করার জন্য তোমাকে একটি ড্রয়িং করতে হবে, একটি অঙ্কন করতে হবে। অঙ্কনটি হচ্ছে অতিভুজের উপর, অতিভুজ হচ্ছে এখানে সিএ, অতিভুজের উপর বিপরীত শীর্ষবিন্দু, অর্থাৎ বিপরীত শীর্ষবিন্দু বি, বি থেকে একটি লম্ব অঙ্কন করা হলো। অঙ্কনটি হচ্ছে অতিভুজ সি এর উপর বি শীর্ষবিন্দু থেকে একটি লম্ব অঙ্কন করা হলো যা সিএকে ডি বিন্দুতে ছেদ করে। সুতরাং বিডি যে লম্বটি হলো, এই যে বিডি যে লম্বটি হলো সেটি এবিসি ত্রিভুজকে দুটি সদৃশ্যকোণী ত্রিভুজে, সদৃশ্যকোণী ত্রিভুজ কি, দুটি সদৃশ্যকোণী ত্রিভুজ এ বি ডি এবং বি সি ডি, অর্থাৎ এ বি ডি এই লম্বটি, বিডি লম্বটি এ বি ডি এবং বি সি ডি এই দুটি সদৃশ্যকোণী ত্রিভুজে বিভক্ত করলো। এ বি ডি ও ডি বি সি দুটি সদৃশ্যকোণী ত্রিভুজে বিভক্ত হলো। এখন প্রশ্ন হচ্ছে এই এ বি ডি এবং বি সি ডি কীভাবে সদৃশ্যকোণী হলো। সদৃশ্যকোণী ত্রিভুজ কাকে বলে, যে সমস্ত ত্রিভুজের কোণগুলি সমান থাকে, যে সমস্ত ত্রিভুজের যে কোনো দুটি ত্রিভুজের যদি কোণগুলি সমান হয় তবে ত্রিভুজ দুটিকে সদৃশ্যকোণী ত্রিভুজ বলে। এখন এ বি ডি ও ডি বি সি এই ত্রিভুজ দুটি কীভাবে সদৃশ্যকোণী হয় এটা প্রমাণ করার জন্য এবিডি এর ক্ষেত্রে আমি, অর্থাৎ এ বি ডি এর ক্ষেত্রে বলা হয়েছে এডিবি মানে হচ্ছে এডিবি, এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি, এডিবি হচ্ছে 90 ডিগ্রি, এবং কোণ ডিএবি, কোণ ডি এ বি অর্থাৎ কোণ এ কোণটি ডিএবি ইকুয়াল টু এ প্লাস এবিডি, এ বি ডি এই কোণটা, অর্থাৎ এই কোণটা প্লাস এই কোণটা বলছে, এই কোণটা প্লাস এই কোণটা ইকুয়াল টু এবিডি ইকুয়াল টু 90 ডিগ্রি। আবার বা কিন্তু এবিসি মূল যে ত্রিভুজটি এ বি সি এই ত্রিভুজের ক্ষেত্রে, এবিসি এর ক্ষেত্রে সিএবি বা কোণ এ, সিএবি হচ্ছে গিয়ে সিএবি বা কোণ এ, সিএবি বা কোণ এ প্লাস বিসিএ, বিসিএ কোণ হচ্ছে কোনটা, বি সি এ মানে সিএবি প্লাস বিসিএ এই দুটি কোণের সমষ্টি প্লাস বিসিএ ইকুয়াল টু 90 ডিগ্রি বা সি, বিসিএর কোণটাই হচ্ছে সি। তাহলে দেখা যাচ্ছে এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে ডিএবি প্লাস এবিডি ইকুয়াল টু 90 ডিগ্রি, ডিএবি মা এ কোণটির সঙ্গে এবিডি 90 ডিগ্রি হচ্ছে। আবার এবিসি মূল ত্রিভুজের ক্ষেত্রে সিএবি, সিএবি আর ডিএবি একই কোণ যেটা হচ্ছে ইকুয়াল টু এ, এর সঙ্গে একবার এবিডি যোগ করে 90 ডিগ্রি হচ্ছে, আবার এর সঙ্গে বিসিএ, বিসিএ বা কোণ সি যোগ করেও 90 ডিগ্রি হচ্ছে। তাহলে বলা যায় যে এর সঙ্গে একবার এটা যোগ করেও 90 ডিগ্রি, আবার এর সঙ্গে এটা যোগ করেও 90 ডিগ্রি, কোণ এর সঙ্গে এটা যোগ করেও 90 ডিগ্রি। সুতরাং এবিডি এবং বিসিএ, বিসিএ মানে হচ্ছে কোণ সি ইকুয়াল টু সমান হবে, এই দুটি কোণ সমান হবে, যে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হচ্ছে, আবার একটা কোণ কমন হচ্ছে, তাই এই কোণটা সমান হবে।
एबिडी कौन कौन टा ए बी डी ए कौन टा सी माने ए सी कौन टा मूल त्रिभुज ए सी कौन ए इटर संगे समान होच्छे सुतरां ए बी डी त्रिभुज ए कौन टा सी होच्छे ए कौन टा ए होच्छे इटा तो ए चिलो ही आर इटा 90 डिग्री सुतरां बोला जाए बी सी ए बा कौन सी इक्वल टू ए बी डी আবার ট্রায়াঙ্গেল বিসিডি মানে বিসিডি এই ট্রায়াঙ্গেল এবং মূল ট্রায়াঙ্গেল এবিসি মূল ট্রায়াঙ্গেল এবিসি 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 এর ক্ষেত্রে দেখা যাচ্ছে বিডিসিটা বিডিসিটা 90 ডিগ্রি যেহেতু বিডি বিডিটা সি এর উপর লম্ব সুতরাং এই কোণটাও 90 ডিগ্রি এই কোণটাও 90 ডিগ্রি সেটাই বলা হচ্ছে বিডিসি ইকুয়াল টু 90 ডিগ্রি এবং কোণ বিসিডি বিসিডি কোণটা হচ্ছে বিসি डि बी सी डि कौन सी प्लस कौन सी बी डि हे यहाँ बी सी बी डि मैं कौनटा सी बी डि इक्वल टू 90 डिग्री ये ट्रायंगलटार क्षेत्र कौन ये कौनटा प्लस ये कौनटा इक्वल टू 90 डिग्री अवश्य क्यों जेहेतु ट्रायंगल तीन को समष्टि 180 डिग्री एक 90 डिग्री हम बाकी दुटो को प्लस ये 90 डिग्री किंतु आर ट्रायंगल एबीसी एर क्षेत्र कोण बीसीए बीसी एबीसी एर क्षेत्र एबीसी एर क्षेत्र बीसीए माने कोण सी कोणटा बीसीए बा कोण सी प्लस बीएसी माने बी बी एटा होच्छे बी एटा होच्छे ए एटा होच्छे सी बीएसी BAC इक्वल टू 90 डिग्री তাহলে দেখা যাচ্ছে C কোণের সঙ্গে এটাও C তাহলে এই C কোণের সঙ্গে একবার CBD যোগ করো 90 ডিগ্রি একবার BAC যোগ করো 90 ডিগ্রি অর্থাৎ CBD এই কোণটা মানে CBD এই কোণটা ইকুয়াল টু তাহলে কি দাঁড়াচ্ছে কোণ A এর সমান হচ্ছে BAC বা কোণ A এর সমান হচ্ছে অর্থাৎ CBD কোণটা BAC বা কোণ A এর সমান হচ্ছে ধরো X এর সঙ্গে A যোগ করে যদি 9 হয় আবার এক্স এর সঙ্গে বি যোগ করে যদি 9 হয় তাহলে এ বি সমান হয় সেই সেহেতু এইটা এই কোণটা আর এই কোণটা সমান হচ্ছে যেহেতু এই দুটো কোণই এই কোণ সি এর সঙ্গে কোণ সি এর সঙ্গে যোগ করে 90 ডিগ্রি হচ্ছে সুতরাং সি বি ডি ইকুয়াল টু বি এস সি বা কোণ এ সুতরাং দেখা যাচ্ছে কোণ এ বি সি এবং এ বি ডি এবং কোণ বি সি ডি তিনটে ত্রিভুজই কেননা এই এই ত্রিভুজের দুটি কোণ এ এবং সি এই ত্রিভুজের দুটি কোণ এ সি একটা কোণ 90 ডিগ্রি এবং মূল ত্রিভুজের দুটি কোণ এ এবং সি এবং একটা কোণ 90 ডিগ্রি সুতরাং তিনটি ত্রিভুজই সদৃশ্যকোণী ত্রিভুজ এখন আমরা জানি যে কোনো দুটি সদৃশ্যকোণী ত্রিভুজের যে কোনো দুটি সদৃশ্যকোণী ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহুগুলির অনুপাত সমান হয় এক্ষেত্রে মনে করো সেটা কীরকম ধরো পি কিউ আর এবং ইএফজি যদি সদৃশ্যকোণী ত্রিভুজ হয় তবে যার তবে না যার পি পি কোণ সমান সমান এখানে ই কোণের সমান এবং এই কিউ কোণটা সমান সমান এখানে এফ কোণের সমান হয় এবং আর কোণটা কোণ আর কোণটা যদি জি কোণের সমান হয় তাহলে পি কোণের বিপরীত বাহু হচ্ছে কিউ আর তাহলে যেটা বলছে কিউ আর ডিভাইডেড বাই এখানে পি কোণের সমান কোণ হচ্ছে ই তার অপোজিট বাহু হচ্ছে এফ জি কিউ আর বাই এফ জি ইকুয়াল টু হবে কিউ কোণের অপোজিট বাহু কিউ কোণের অপোজিট বাহু হচ্ছে পিআর পিআর আর এফ কোণের অপোজিট বাহু হচ্ছে ইজি মানে পিআর বাই ইজি হলো আর আর কোণের অপোজিট বাহু হচ্ছে পি কিউ আর জি কোণের অপোজিট বাহু হচ্ছে ইএফ তাহলে পি কিউ বাই ইএফ পি কিউ বাই ইএফ অর্থাৎ যে কোনো দুটি ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহুগুলির অনুপাত সমান হবে এইবার আমরা মূল ত্রিভুজ এবিসি এবং যদি এবিডিকে কনসিডার করি এবিসি 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 এবং যদি এবিডি এই ত্রিভুজ দুটোকে কনসিডার করি তাহলে এই ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটি হচ্ছে সি তাই জন্য আমি লিখলাম সি আর এ কোণের অপোজিট বাহুটি হচ্ছে
বি না এবং এ কোণ না, এখানে সি কোণ নেব, সি কোণের অপোজিট বাহু হচ্ছে এ, তাহলে এবিসি কোণের সমকোণের বিপরীত বাহু হচ্ছে সি এবং এ কোণের অপোজিট বাহু হচ্ছে, সরি সি কোণের অপোজিট বাহু হচ্ছে এ, তাই লিখেছি এখানে সি বাই এ। তাহলে এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে এ বি ডি এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে সমকোণের বিপরীত বাহু হচ্ছে এ, এ লিখলাম এ, এবং সি কোণটির, এখানে সি কোণটির বিপরীত বাহু এ নিয়েছিলাম, তাহলে এইখানে সি কোণটির, এই সি কোণটির বিপরীত বাহু হচ্ছে সি টু, সেই অনুযায়ী এ বাই সি টু, সুতরাং সি বাই এ ইকুয়াল টু এ বাই সি টু, অথবা এটাকে বজ্রগুণন করলে এ স্কোয়ার ইকুয়াল টু সি ইন্টু সি টু, এটাকে আমি এক নম্বর দিলাম। এইবার ট্রায়াঙ্গেল এবিসি এবং বিসিডি, মূল ট্রায়াঙ্গেল এবিসি, মূল ট্রায়াঙ্গেল এবিসিটি তো থাকলে, মূল ট্রায়াঙ্গেল এবিসিটাকে তো থাকলোই, শুধু এবার বিসিডি এই দুটি ট্রায়াঙ্গেল যদি কনসিডার করি, তাহলে এর সমকোণ, মূল ট্রায়াঙ্গেলের সমকোণ হচ্ছে গিয়ে বি কোণ, তার উল্টো দিকের বাহুটা হচ্ছে সি, সেটাই নিয়ে হচ্ছে সি, এবং এ কোণের, মূল ট্রায়াঙ্গেল এ কোণের বিপরীত বাহুটা হচ্ছে বি, সুতরাং সি বাই বি নিলাম, আর এই ট্রায়াঙ্গেলটার বি সি ডি ট্রায়াঙ্গেলের সমকোণের বিপরীত বাহু হচ্ছে বি, সমকোণের বিপরীত বাহু বি নিলাম, এবং এ কোণের অপোজিট বাহু, এক্ষেত্রে এ কোণের অপোজিট বাহু হচ্ছে সি ওয়ান, মূল ট্রায়াঙ্গেলের এ কোণের অপোজিট বাহু ছিল বি, সুতরাং এখানে ছোটো ট্রায়াঙ্গেলটার এ কোণের অপোজিট বাহু হচ্ছে সি ওয়ান, সুতরাং সি বাই বি ইকুয়াল টু বি বাই সি ওয়ান, অথবা এটাকে বজ্রগুণন করলে কী হয়, বি স্কোয়ার ইকুয়াল টু সি ইন্টু সি ওয়ান। এবার এক নম্বর হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল টু সি ইন্টু সি টু, আর দু নম্বর হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু সি ইন্টু সি ওয়ান, এই দুটো যদি যোগ করি তাহলে ওয়ান প্লাস দুই করে পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি ইন্টু সি টু প্লাস সি ইন্টু সি ওয়ান, অর্থাৎ সি ইন্টু সি, যেহেতু সি ওয়ান প্লাস সি টু ইকুয়াল টু সি ওয়ান প্লাস সি টু ইকুয়াল টু মূল ট্রায়াঙ্গেলের সি, সুতরাং সি ইন্টু সি ইকুয়াল টু সি স্কোয়ার প্রমাণিত, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্রমাণিত। উপপাদ্যটিকে অন্যভাবেও প্রমাণ করা যায়, এক্ষেত্রে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার এ বি বাহু হচ্ছে এ একক, বি সি বাহু মানে ভূমি হচ্ছে বি একক, এবং প্রতিভুজ সি এ ইকুয়াল টু সি সি একক, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। এক্ষেত্রে আমি কী করলাম, একটি সরলরেখা পি কিউ নিলাম এবং তার থেকে লম্বের সমান করে এ অংশ এবং ভূমির সমান করে বি অংশটি কেটে নিলাম, এবং এ বি এই বাহুটির উপর একটি এ বি এর সমান করে একটি বর্গক্ষেত্র অঙ্কন করলাম, এইভাবে একটি বর্গক্ষেত্র অঙ্কন করলাম। এইবার এই বাহুটা থেকে যেহেতু আমি এইখানে একটা মূল ত্রিভুজের সমান করে একটি ত্রিভুজ অঙ্কন করব, এই বাহুটা এখানে আছে, তাহলে বি এর সমান করে একটি অংশ কেটে নিলাম, তাহলে বাকি যেহেতু এ বির সমান করে পুরোটা, তাহলে বি অংশটা কেটে নিলে বাকিটা এ পড়ে থাকে। একইভাবে এই দিকেও এটা এ হলে এটা বি, এটা এ, এটা বি, এটা এ, এইভাবে একটি চারটে ত্রিভুজ অঙ্কন করা হলো, তাহলে চারটে ত্রিভুজের মধ্যে যে ক্ষেত্রটি হলো সেটি একটি অবশ্যই বর্গক্ষেত্র হবে, কেননা এক্ষেত্রে প্রতিভুজটা একই ত্রিভুজের অতিভুজ, সুতরাং এই অতিভুজের দৈর্ঘ্য সমান হবে, এবং এই এই ক্ষেত্রটি যেহেতু দৈর্ঘ্য চারটি বাহুই সমান এবং প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি হবে, যেহেতু এইটা প্লাস এইটা 90 ডিগ্রি, সুতরাং মাঝেরটুকু 90 ডিগ্রি, সুতরাং যে ক্ষেত্রের চারটি বাহুই সমান এবং প্রত্যেকটা বাহু, যে ক্ষেত্রে চারটি বাহুই সমান এবং প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি, সেটি একটি বর্গক্ষেত্র। সুতরাং এ প্লাস বি এই বাহুকে কেন্দ্র করে, এ প্লাস বি বাহুকে কেন্দ্র করে যে বর্গক্ষেত্রটি অঙ্কন করা হলো তার ক্ষেত্রফল হবে কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটাকে ভেঙে দিলে কি হয়, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বির উপর যে বর্গক্ষেত্রটি অঙ্কন করা হলো তার ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আবার আলাদা আলাদাভাবে ভাবলেও দেখো এই ক্ষেত্রটির ক্ষেত্রফল মানে কি, চারটে ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল, সেইভাবে যদি আমি করি তাহলে ফোর ইন্টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি হচ্ছে বি, উচ্চতা হচ্ছে এ,
प्लस এই মাঝের বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে সি স্কোয়ার আর এটা করলে কি হচ্ছে টু এ বি প্লাস সি স্কোয়ার ফোর ইন্টু হাফ ইন্টু বি এ মানে টু টু এ বি প্লাস সি স্কোয়ার তাহলে কী দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এই টু এ বিটাকে এই পাশে নিয়ে গিয়ে মাইনাস করে দিলাম তাহলে সি স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস টু এ বি ইকুয়াল টু সি স্কোয়ার প্রমাণিত।